আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, বড় ধরনের সংকটের দিকে এগুচ্ছে দেশের অর্থনীতি, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এরপর থাকবে আজ সারা দেশে গণ অনশন করবে বিএনপি। অসুস্থ বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে বিদেশে পাঠানোর দাবিতে রাজধানী সহ দেশজুড়ে আট ঘন্টার গণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সে অনুযায়ী আজ সকাল নয়টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই অনশন সারা দেশব্যাপী অনুষ্ঠিত হবে। জানাবো ছাত্রদল নেতা নাহিদের তথ্যে জেলা বিএনপির কার্যালয় থেকে অস্ত্র এবং গুলি উদ্ধার। এবারে জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি। রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা। তারা জানিয়েছে যে কোনো সময় খালেদা জিয়ার মৃত্যু হতে পারে। এদিকে উবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, ফখরুল, ওরা মরা লাশ টানে। তত্ত্বাবধায়ক সরকারকে মরা লাশ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন, মরা লাশে বিএনপির মুক্তি আসবে না। জানাবো 23 অক্টোবর শাপলা চত্বরে আওয়ামী লীগের মহাসমাবেশের ঘোষণা। এবং সর্বশেষ জানাবো কংগ্রেসনাল প্যানেলের রিপোর্ট প্রকাশ, যুক্তরাষ্ট্রকে একই সঙ্গে চীন এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, বড় ধরনের সংকটের দিকে এগুচ্ছে দেশের অর্থনীতি, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতি মাসে যেভাবে বৈদেশিক মুদ্রার সংকট হচ্ছে, তাতে অচিরেই বড় ধরনের সংকটের দিকে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। অর্থনীতিকে তোয়াক্কা না করে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় সৃষ্ট ব্যাংকগুলো ব্যাংকিং নয়, জনগণের অর্থ লোপাটেই বেশি মনোযোগী বলে মনে করেন তিনি। বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে নির্যাতনের অভিযোগও করেন বিএনপির সচিব মির্জা ফখরুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের দেড় দশকে ব্যাংকিং খাতের চরম অব্যবস্থাপনা এবং লাগামহীন দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড়ে গড়া নিয়ে শুক্রবার 13 অক্টোবর সংবাদ সম্মেলন করেছে বিএনপির মহাসচিব। দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, 2009 সাল থেকে বর্তমান আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করার পর থেকে দেশের অর্থনৈতিক সেক্টরে শনির আসর পড়েছে। গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য উপস্থাপন করে বিএনপির মহাসচিব দাবি করেন, ব্যাংকিং খাতে নজিরবিহীন দুর্নীতি আর অনিয়মের কারণে দেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবে না। দুর্নীতি রোধের দায়িত্বপ্রাপ্তরাই দুর্নীতিতে নিমজ্জিত। কথা বলেন বিএনপির প্রচার এবং প্রকাশনা সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেপ্তার নিয়েও। বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারে পরিবর্তন ছাড়া কোনো বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ 14 অক্টোবর দেশজুড়ে গণ অনশন করবে বিএনপি। অসুস্থ বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানী সহ দেশজুড়ে আট ঘন্টার গণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষণা অনুযায়ী আজ শনিবার গণ অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এই কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আইন নেই বলে আইনমন্ত্রী যে কথা বলেছেন সেটা সঠিক নয়। দণ্ডবিধি 401 ধারা অনুযায়ী সরকার সত্যহীন অথবা সত্যযুক্তভাবে যে কারো দণ্ডাদেশ স্থগিত বা মওকুফ করতে পারেন। বেগম খালেদা জিয়ার মুক্তি বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশে জেলা ও মহানগরে গণ অনশন কর্মসূচি পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। রাজধানী ঢাকায় অনশন স্থান সম্পর্কে তিনি বলেন, ঢাকায় আমরা ভেনুপা সাপেক্ষে গণ অনশন করব। সর্বশেষ কোথাও পাওয়া না গেলে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি পালন করব।
ছাত্রদল নেতা নাহিদের তথ্যে জেলা বিএনপির কার্যালয় থেকে অস্ত্র এবং গুলি উদ্ধার। ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের দেওয়া তথ্য এর ভিত্তিতে অস্ত্র এবং গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে 12টার দিকে জেলা বিএনপির চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয় থেকে 2 রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে ডিবি পুলিশ। ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার জানান, নাহিদকে আটকের পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ পর যে স্বীকার করেছে তার কাছে অগ্নেয়াস্ত্র রয়েছে। পরে তাকে সঙ্গে নিয়ে তার দেখানো মতে চিনিশপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দ্বিতীয় তলার পাশে বাথরুমে ফলস ছাদের পশ্চিম পাশে লুকানো অবস্থায় 2 রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার 3টার সময় ডিএমপির শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে নরসিংদী ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন জানান, ঘটনাটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক এবং পুলিশ আরও একটি সাজানো নাটক করছে। এই কার্যালয় একটি অগ্নিদগ্ধ ভুতুরে বাড়ি, এ বাড়িতে অস্ত্র থাকার প্রশ্নই ওঠে না। পুলিশ নিজেরাই অস্ত্র দিয়ে সাজানো নাটকের মঞ্চ তৈরি করেছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য আজ রাতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানায়, বিএনপির প্রধানের দেহে খনিজ অসমতা দেখা দিয়েছে। তার শরীরে ক্যালসিয়াম, পটাশিয়াম ও রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে গেছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার অবনতি হয় উদ্বেগ প্রকাশ করে চিকিৎসকেরা। বোর্ডের একজন সদস্য জানান, বেগম খালেদা জিয়ার পেটে পানি বেড়েছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা দিয়েছে, এ কারণে তার ঘুম হচ্ছে না। বোর্ডের এই সদস্য দাবি করেছেন, বেগম খালেদা জিয়ার লিভারের সমস্যা জটিল থেকে আরো জটিলতর হচ্ছে, এর শতভাগ চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। সেই সদস্য বলেন, বেগম খালেদা জিয়ার রক্তচাপ, ডায়াবেটিক সহ স্বাস্থ্যের প্রায় সবকটি প্যারামিটারই উঠানামা করছে, অ্যান্টিবায়োটিক দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। গত 2 দিনে তার অনেকগুলো পরীক্ষা করা হয়েছে, মেডিকেল বোর্ড কয়েকটি ফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিক্স, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে, পাশাপাশি তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। তার চিকিৎসকেরা জানিয়েছেন, যে কোনো সময় খালেদা জিয়ার মৃত্যু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বললেন, তত্ত্বাবধায়ক সরকার মরালাশ, এগুলো টেনে আনছে ফখরুল। তত্ত্বাবধায়ক সরকারকে মরালাশ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেছেন, মরালাশে বিএনপির মুক্তি আসবে না। তিনি আরো বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বন্ধুত্ব করে বিএনপির কোনো লাভ হবে না। মার্কিন রাষ্ট্রদূতের উপর মহলে যারা আছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেন, পিটার হাসের মুরব্বীদের সঙ্গে আমাদের আপোষ হয়ে গেছে, বাংলাদেশে আর কোনো নিষেধাজ্ঞা আসবে না। সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের সর্বশেষ বক্তৃতা শুনে মনে হলো মির্জা ফখরুল এখনো তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ মরালাশ নিয়ে টানাটানি করছে। তত্ত্বাবধায়ক সরকার মরালাশ, আজিমপুরের গোরস্থানে চিরনিদ্রায় সাহিত্য, গোরস্থান থেকে ফখরুল এই মরালাশ নিয়ে টানাটানি করছে, এই মরালাশে ফখরুলের মুক্তি মিলবে না। 23 অক্টোবর শাপলা চত্বরে আওয়ামী লীগের মহাসমাবেশ। মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হবে আগামী 23 অক্টোবর। এই দিনটিকে উদযাপন করতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ঢাকা বিভাগীয় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ। সোমবার আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, মহাসমাবেশকে সফল করতে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে 5টি দল গঠন করেছে। প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার আশেপাশের 15টি জেলা ও মহানগরের শাখায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে বিশেষ বর্ধিত সভা করবেন। কংগ্রেসনাল প্যানেলের রিপোর্ট প্রকাশ। যুক্তরাষ্ট্রকে একই সঙ্গে চীন এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যুক্তরাষ্ট্রকে তার প্রচলিত সামরিক বাহিনী সম্প্রসারণ জোটকে শক্তিশালী করে পারমাণবিক অস্ত্র কর্মসূচি আধুনিকীকরণের মাধ্যমে রাশিয়া ও চীনের সাথে সম্ভাব্য একযোগে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেসের একটি দ্বিদলীয় প্যানেল। তাইওয়ান এবং অন্যান্য ইস্যুতে চীন এবং ইউক্রেনের অগ্রসরের জন্য রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার স্ট্র্যাটেজিক পশ্চার কমিশন এই রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিবেশ অতীতের যে কোনো সময় এমনকি শীতল যুদ্ধের অন্ধকারতম দিনের চেয়েও মৌলিকভাবে ভিন্ন। নিরাপত্তা পরিস্থিতির উভয় অবনতি হয়েছে। ছয় ডেমোক্র্যাট এবং ছয় রিপাবলিকানের সমন্বয়ে গঠিত এই প্যানেল যুক্তরাষ্ট্রকে বর্তমান হুমকি মোকাবেলায় জরুরি এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কমিশনের চেয়ার মেডেলিন ক্রিডন এবং ভাইস চেয়ার জন কাইল রিপোর্টের ভূমিকায় লিখেছেন, যুক্তরাষ্ট্র আজ একটি নয়, পারমাণবিক সমকক্ষ প্রতিপক্ষের মুখোমুখি রয়েছে, যারা প্রয়োজনে বল প্রয়োগ করে আন্তর্জাতিক স্থির অবস্থা পরিবর্তনে আগ্রহী রয়েছে। এমন পরিস্থিতি যা যুক্তরাষ্ট্র প্রত্যাশা করেনি, বরং যার জন্য এটি প্রস্তুত নয়। কমিশন বলেছে যে একটি বড় পারমাণবিক সংঘাতের ঝুঁকি কম থাকলেও রাশিয়া এবং চীন উভয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের ঝুঁকি বেড়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত বছর বলেছিলেন যে চীন এবং আন্তর্জাতিক ব্যবস্থার জন্য সবচেয়ে গুরুতর দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তৈরি করেছে এবং ওয়াশিংটন এই চ্যালেঞ্জ মোকাবেলায় বিনিয়োগ, মিত্রতা এবং প্রতিদ্বন্দ্বিতা কৌশল অনুসরণ করবে। কমিশনের সুপারিশে বলা হয়েছে, ওয়াশিংটনের উচিত পুরোপুরি এবং জরুরিভাবে পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণ কর্মসূচি কার্যকর করা, যা 2010 সালে শুরু হয়েছে এবং সম্পূর্ণ হতে 30 বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের সামরিক বাহিনী সম্প্রসারণেও জোর দিতে বলা হয়েছে। খবর আল জাজিরার।